بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়ার জমিনের মধ্যে ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু কোন অন্যায় ছাড়া কোন যদি ইমানদার বান্দাকে কষ্ট দেয় ইমানদার বান্দীকে কষ্ট দেয় আমি আল্লাহ পাক গুড আলামিন ঘোষণা করলাম ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝাগুলো নিজে নিজে তাদের কাদের মধ্যে নিয়ে নিচ্ছেন আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে চাপ দিয়ে আগলে ধরছে আল্লাহ এই বিপদের সময় আমার আর কে গুনায় আপনি সারা সন্তান গর্বের নিতি আমি কোনো টেনশন করি নাই আপনার কোরআন বুকে ধারণ করেছি আল্লাহ দশ মাসে এগারো খতম তালাওয়াত করেছি দশ দিনের মধ্যে

মহিলাটার যখন রক্ত প্রবাহিত শুরু হয়ে যায় আল্লাহর কোরআনটাকে মহিলাটা একটা তাকের উপরে রাইখে দিলেন মহিলাটা যখন সো অবস্থায় কান্না করতে 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 বড় বেকার ওই মহিলাটা হঠাৎ করে দেখলেন মহিলাটার চোখের সামনে একটা আলো ঝলমল ঝলমল করতেছে ডাইনে তাকায় না বামে তাকায় না কোন দিকে তাকায় না মহিলাটা দেখতেছেন তার সামনে কেমন জানি সুন্দর মনোরম দৃশ্য বাসতেছে বারবার বারবার তাক তাকায় মনোরম দৃশ্য ভাসতে যে মনে হয় আল্লাহর জান্নাত মৃত্যুর আগে আমার সামনে চলে আসছে একটু পরে দেখে কে জানি একটা ছোট্ট টুকটুকে বাচ্চা ছেলে সন্তান মহিলার সামনে আইনা ডাক দিয়ে বলে মহিলা নাও তোমার কোরআনের প্রেমের সন্তান তোমার কাছে দিয়া দিলাম যখন সন্তান দেয় মহিলাটা বলে কোন দিক দিয়ে আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে কোন দিক দিয়ে সন্তান কখন আসছে জন্মগ্রহণ করেছে একটা মহিলা কত ব্যথা পায় আমি একটু ব্যথা

রথ প্রদর্শন হিসেবে আমাদেরকে কিছু আয়াত নাদিল করে আমার আল্লাহ পাত্রা বুনা আমিন আমাদেরকে জানান করে দিয়েছেন আল্লাহ খোরআনে বিস্মিল্লাহ্মান ওয়াল্লাদিনাই মুমিনীনা ওয়াল মুমিনা তিদি গীরে মাকতা সবু পাপ হতে সামালও 못 মুবিনা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাজিনা এবং জহারা ইউযুনুল মুমিনিনা ওয়াল মুমিনাত ईमानदार বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় আমি আল্লাহ ঘোষণা করলাম দুনিয়ার জমিনের মধ্যে কোন অন্যায় ছাড়া কোন যদি ইমানদার বান্দাকে কষ্ট দেয় ইমানদার বান্দিকে কষ্ট দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ফাকাদ ইহতামালু বহুতা ওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝাগুলো নিজে নিজে তাদের কাদের মধ্যে নিয়ে নিচ্ছেন সাহাবাই আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে আমরা সবাই জানতে চাই এ ইমানদার কারা যাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে কষ্ট যায় যাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পান এবং তাদের মাথার মধ্যে গুনার বোঝাগুলো নিয়ে নেন আমার আল্লাহুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে তাদের বর্ণনা দিচ্ছেন আর বলছেন ওই মানুষগুলো হলো সর্বপ্রথম নবীগণ দুই নাম্বার সিদ্ধিকগণ তিন নাম্বার শহীদগণ আর চার নাম্বার হলেন গণ এই নবীগণের জামানা বর্তমানে নাই নবীগণ আমাদের থেকে তাদের রওজা মোবারকের মধ্যে চলে গিয়েছেন সিদ্দিকগণ তাদের রজার মধ্যে চলে গিয়েছেন সুহাদা শহীদগণ তাদের রওজার মধ্যে চলে গিয়েছেন কিন্তু বর্তমান জামানাটা এমন একটা জামানা এই জামানাটা হইল সলিহিনদের জামানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা ওই জামানাটা একটা হিন্দের জামানা হওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা ওই সলিহীন যারা নেক্কার বান্দা যারা তাদের অনুসরণ অনুকরণ করবা তাদের অনুসরণ অনুকরণ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে ঈমানদার হিসেবে ঘোষণা করবেন হুজুর ওই নেকর সলিহীন বান্দা কারা ওই নেকর সলিহীন বান্দাগুলো আর কেউ নয় ওই নেকর সলিহীন বান্দা হলো বর্তমান জামানায় হকানি রব্বানী আমনওয়ালা ইমান তাজা করণেওয়ালা পীর মাসেক রব্বানী রব্বানি আলেমগণ ওলামাই কেরাম সহ জিনারা আল্লাহ এবং তার রাসূলকে ভয় করেন সেই আল্লাহর ওলিগণ ওই আল্লাহর ওলিগণকে তোমরা যখন ভালোবাসবে ওই আল্লাহর ওলিগণকে যখন তোমরা মুহাব্বত করবে আমার আল্লাহ পাক আলামিন জানান করে দেয় বান্দা শোনে নাও তাদেরকে ভালোবাসা এবং মহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমাদেরকে দামি বানিয়ে দিবেন ও আল্লাহ কি আমার আল্লাহ আবার কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া হাসুনা উলাইকা রফিক আর ওই আল্লাহ পাকের বন্ধু যারা তারাই হলো তোমাদের উত্তম বন্ধু ওগো আল্লাহ উত্তম বন্ধু কারা আপনার কাছে জানতে চায়। বর্তমান জামানার মধ্যে উত্তম বন্ধু পাওয়া বড় কষ্টকর যারাই শুনতেছেন পর্দার অন্তরালে আমার মা বোনের শুনতেছেন ওই হক্কানি রব্বানি পীর মাসেক অথবা হক্কানি রব্বানি কোন আল্লাহ পাকের বন্ধু ওলি পাওয়া বড় কষ্টকর হওয়ার সত্ত্বেও যেই জায়গার মধ্যে যাওয়ার পর দেখবেন একজন মানুষ ইমানওয়ালা আমলওয়ালা এবাদত বড় ভালো এবাদত বড় সুন্দর সুন্নতের আমলওয়ালা হোদার কসম ওই মানুষটার অনুসরণ অনুকরণ করার চেষ্টা করবেন হুজুর কেন জানতে চাই কেন আল্লাহ ফাঁকে পেয়ারা হাবিব বলেন তাদের অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমে আমার আল্লাহ পাক তোমাদের এবং তোমাদের বংশের মানুষ যারা কবরে তাদের কবরটাকে নাজাতে ফয়সালা করে দিবেন জরে পড়েন না সুবহানাল্লাহ আল্লাহ বন্ধুরা আমার এখন অনেকের প্রশ্ন হুজুর বর্তমান জামানায় সহিহ আমল মুখ পাওয়া বড় কষ্টকর বর্তমান জামা নাই এমন হকানি রব্বানি পি এক পাইতে বড় কষ্ট হয় হক্কানি মানুষ পাইতে বড় কষ্ট হয় আমরা কিভাবে এমন হকানি ব্যক্তি সম্পর্কে জানবো আপনি আমাদেরকে বলে দেন না স্বামী ব্রাদার কথা শুনলে হবে না আমার নবী কি বলে সেটা শুনতে হবে হক কানি লোক সম্পর্কে আমানবীকে সাহাবাই কারাম আরো পনেরো শত বছর আগে জিজ্ঞাসিত করেছেন সাহাবাই কারাম বলেন ইয়া রাস ইয়া আপনার কাছে আমরা হক মানুষ সম্পর্কে জানতে চাই উত্তম মানুষ সম্পর্কে জানতে চাই ইয়া রসুল আপনি আমাদের উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন নবী বলেন আলাম কুম আমি নবীকে তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাই বলেন কলু বালাই আর রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন আমার নবী বলেন কলা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা দুনিয়ার দমিনের মধ্যে উত্তম ব্যক্তি হলেন তারা উত্তম ব্যক্তি হলেন তারা ইজা রুকু জুকির আল্লাহ যারার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায় তারা হইল আল্লাহ পাকের দরবারে সবচাইতে উত্তম ব্যক্তি জোরে বলেন সোবাহান আল্লাহ এ ভাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন সেই উত্তম ব্যক্তি অনেক মা বোন পর্দার আড়ালের মধ্যে আলোচনা শ্রবণ করছেন আমি পুরুষদের উদ্দেশ্যে ওই কথাটা বলবো মা বোনদের উদ্দেশ্য বলবো হুজুর কিভাবে উত্তম ব্যক্তি বানানো যাবে উত্তম ব্যক্তি পাওয়া যাবে এমন জামানার মধ্যে তো তেমন ব্যক্তি বর্তমানে পাওয়া যায় না আমি বলবো না 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 যদি না পাওয়া যায় আপনারা নিজেরা নিজেরা উত্তম ব্যক্তি বাহির করতে হবে আর বানাইতে হবে কিভাবে উত্তম ব্যক্তি জন্য এক একজন মায়ের গর্বটা এক একটা উত্তম ব্যক্তি বানানোর এক একটা ফ্যাক্টরি এক একটা বাবা একটা উত্তম ব্যক্তি বানানোর জন্য এক একটা কারিগর হুজুর কিভাবে জানতে চায় একজন মা যদি তার গর্ভের মধ্যে একটা নেককার সন্তান ধারণ করে ওই মায়ের গর্ভের সন্তান যখন দুনিয়াতে আগমন করবে ওই সন্তান যখন ইমানওয়ালা এবং আমনওয়ালা হবে ওই সন্তানটার এবাদতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা ওই সন্তানটার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে কি পারে না যেমন পেরেছিলেন আমার রাসূল

এই ছেলেটার চেহারার মধ্যে তো মা এবং মোহাব্বত দেখা যাচ্ছে কিন্তু কেন আমরা জানি না এই ছেলেটার মনের মধ্যে কি রয়েছেন কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দেয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক

এটাকে যারা বিশ্বাস করেছে যারা মেনেছে তারা জান্নাতি হয়েছে ইয়া রাসূলুল্লাহ কিভাবে জান্নাতি হতে পেরেছে জানতে চাই নবী আমার হজরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্ল উহ্মা দিয়া দখল মেল জান্নাতা আমার নবী ডাক দিয়ে বলেন আমি নবীর সকল হুমদ জান্নাতী তবে নবী বলেন ইল্লামান আবা কলাম আতহনি দখল জান্নাতা যারা আমি নবীর পথ প্রথমত আমি নবীর এত্তে বেরা করবে তারা হবে জান্নাতী ওয়ামান আসনি পাকদে আবা যারা করবে না তারা কোনদিন জান্নাতী হবে না তাইলে বলেন বাবা ওই নবী যেমন ভাবে দেখাইলেন ওই পথমতে চললে আমাদের রাস্তাটা কি সুন্দর জান্নাত হতে পারে বিশ্বাস আমাদের অন্তরে আসে না নাই এমন আল্লাহর একজন বন্ধু জন্ম দিয়েছিলেন একজন মা হুজুর ওই মাটাকে ওই মাতার নাম হলো হযরতে শাহের উন্নাসা রাহমাতুল্লাহি আলাইহা জিনার পারে ছিল বাগদাদের জমিনের ইরাকের শেষ প্রান্ত ইয়ামেন নামক জায়গার মধ্যে ওই ইয়ামেনের জমিনে যখন শাহের উন্নেসা রহমতুল্লাহ গিয়ালাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসলেন ওনার স্বামীর নাম ছিল হজরতে শেহাবুদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার স্বামী যখন দুনিয়ার জমিনের মধ্যে এখনো পর্যন্ত বিবাহ করে নাই ওনার স্বামীকে ওনার শ্বশুর আব্বা যার নাম ছিল হজরতে বাহরুদ্দিন রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে শেহাবুদ্দিন তুমি তো গভীর রজনী তৌটে তাহার্জুদের নামাজ আদায় কর এবাজতের মধ্যে কোনো কমতি নাই এ শেহাবুদ্দিন আমি তোমার বাবা তোমার কাছে একটা কথা বলে দিয়ে যাই এখনো পর্যন্ত তুমি বিবাহ করো নাই তুমি যখন বিবাহ করবে তোমার স্ত্রী হবে বড় মাপের একজন আল্লাহওয়ালা তবে এশিয়া বুদ্ধিন তোমার কাছে আমি বলে দিয়ে যাই তোমার স্ত্রীর গর্বের মধ্যে যে সন্তানটা আগমন করবে এই সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয় এই সন্তানটা হবেন একজন আল্লাহওয়ালা সন্তান যে সন্তান আল্লাহওয়ালা হওয়ার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তুমি শিহাবউদ্দিন এবং তোমার স্ত্রী শাহেরুন নেসার কবরটাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত বানাবেন হে বাবা আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে আসবে ওই সন্তান আল্লাহওয়ালা হবে আপনি কেমনে জানলেন বলে এটাও সবাই জানতে পারে বলে বাবা জানার ক্ষমতাটা কে দিয়েছেন বলে আল্লাহ দিয়েছেন বলে যদি আমার আল্লাহ পাক রবুল আলামিন দিয়ে থাকেন কিভাবে কেমন করে আমার আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন আপনি বলে দেন বলেন আমার আল্লাহ এমন একটা ইবাদত প্রত্যেকটা বান্দার জন্য আমার নবীর মাধ্যমে আখা শুল খাস করে দিয়েছেন ওই এবাদতরা আর অন্য কোনো এবাদত নয় ওই এবাদত নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতা খা যাদেবীহি নাফিলা তাল্লা কাসা আইয়া হাসা কা র মুকা মাকমু জবান খুলে ধরে ধরে বলেন না সোয়াহানা এসাবুদ্দিন রে আমার আল্লাহ পাকুল আলমিন আমার নবীর কাছে তাহার যুদের নামাজ যখন দিলেন নবী আমার ডাক দিয়া বলেন আল্লাহ আপনি বলেছেন ওয়ামিন আল্লাহি ও নবী আপনি রাত্রের কিছু অংশে তাহার যুদের নামাজ আদায় করেন আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন এটা আপনার জন্য কাজ করা হয়েছে আর আপনি তাহাজুদের নামাজ পড়লে আমি আল্লাহ পাকরা মুডাল আমিন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব এ আয়াতটা নাজিল হওয়ার পরে আমার নবী সাদ্দার মধ্যে পড়ে গেলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ তাহাজ্জুদের নামাজের কারণে আপনি আমাকে মাকামে মাহমুদ দান করবেন আল্লাহ আমি মাকামে মাহমুদ চাই না কারণ আপনি না বলেছেন ওয়া আনা আউওয়ানু মাই ও বাবাল জান্নাতা আমি নবী জান্নাতের দরজা সর্বপ্রথম খুলব আমি নবী ওয়া আউওয়ালু শাফিন আমার উম্মতের জন্য شفাত করব ওয়া ওল মুশাফাইন আমার সাবাদ সর্বপ্রথম কবুল করা হবে ও আল্লাহ এই তাহাজ্জুদের নামাজটা আপনি আমার উম্মতের জন্য দান করে দেন আমার আল্লাহ সাথে সাথে হাদিসে জিব্রাইলের মাধ্যমে জানান করে দেই ও নবীর উম্মতের দল তোমরা শুনে নাও গভীর रजনিতে ফাদরের নামাজের আগে যখন দুনিয়ার পশু পাখি ঘুমায় বাবা সন্তানকে দেখে না সন্তান মাকে দেখে না কেউ কাউকে দেখে না দুনিয়ার ফকিরগুলো মানুষের দরজার মধ্যে হাত বাড়ায় না এমন সময় যখন আল্লাহ পাকের কোনো বান্দা গভীর রজনীতে কন কনে ঠান্ডা পানির মধ্যে তার ওজুটা বানাইয়া নামাজের মুসল্লাটা ঘরের মধ্যে বিছাইয়া দুই দুই করে চার চার করে বারো রাকাত নামাজ আদায় করার পরে যখন আমার আল্লাহ পাকের দরবারে চোখের পানিগুলো ফালয়া ফালাইয়া কান্না করবে আমার বান্দা বিদেশ যাইতে পারে না ব্যবসার মধ্যে বরকত হয় না বান্দার রূপ মুসিবত ছাপতেছে না টেনশন দূর হচ্ছে না আমি আল্লাহ ঘোষণা করলাম বন্ধু আমার আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন ওই বান্দা অনেক বছর চেষ্টা করতেছে তার স্ত্রীর গর্বে একটা সন্তান আগমন করে না মনের আশা পূরণ হয় না যে কোনো কাজ করে কাজের মধ্যে বরকত পায় না তাহাজুদের নামাজের মধ্যে উঠা আপনি নবীর উম্মত যদি সাজদার মধ্যে পরে পরে কান্না করে চোখের পানি ফলাইতে পারে একটা ফোঁটা চোখের পানি বান্দার মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের সকল আশা পূরণ করবেন জবান খুলে জুরে জুরে বলেন না আল্লাহুম্মা আমিন আরো গভীর মনোযোগ এবার হযরতে বাহাউদ্দিন ডাক দিয়ে বলেন হে শাহাবুদ্দিন শোনো শুনে নাও এ শাহাবুদ্দিন আমি গতকালকে রাত্রবেলা যখন তাহার যুদের নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পর আমি শেষদার মধ্যে চলে গেলাম শেষদার মধ্যে যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়া ডেক দিয়া ডুকরা ডুকরা চোখের পানি ফালে ফালে কাঁদতেছিলাম আমার আল্লাহ আমি বাহাউদ্দিনকে এলহামের মাধ্যমে জানান করে দেয় রে বাহাউদ্দিন শোনো দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ওয়ারিশদার তুমি রেখে আসো যে ওয়ারিসদার দুনিয়ার জমিনের মধ্যে এক একটা মানুষকে এক একটা স্বর্ণের খনির মতো বানিয়ে দিবে হুজুর বুঝলাম না মানুষ তো মানুষই মানুষ কিভাবে স্বর্ণের খনি হয় এটা দিয়া আমার আল্লাহ হজরতে বাহাউদ্দিনকে জানিয়ে দেয় একটা স্বর্ণের দুনিয়ার জমিনের মধ্যে যেমন দাম একটা স্বর্ণের দুনিয়ার জমিনে যেমন মর্যাদা একটা মানুষ যদি দুনিয়ার জমিনে এমন মর্যাদা সম্পূর্ণ হতে পারে ওই মানুষটা অন্ধকার কবরে যাবে তার কবরটা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নূরে গুলজার করে দিবেন জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন তার কবরটার মধ্যে নাজাতের পয়সালা করে দিবেন এবাই হযরতে বাহাউদ্দিন বলেন আমাকে বলা হইল একজন ওয়ারিসদার রাখার জন্য শাহাবুদ্দিন তোমাকে আমি কামালিয়া তর্জনকারী এমন কোন বড় মাপের ওলি বানাইতে পারলাম না তবে আমি দোয়া করে দিয়ে যাই তোমার স্ত্রী হবেন আল্লাহওয়ালা এবং তোমার স্ত্রীর গর্বের মধ্যে যেই সন্তানটা আসবেন ওই সন্তানও হবেন একজন আল্লাহওয়ালা শাহাবুদ্দিন শুনে নাও ওই সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে আগমন করার পর এলাকার অনেক মানুষ এই সন্তানটাকে দেখার জন্য আসবে শুধু দেখার জন্য আসবে না এই সন্তান এবং বরকতের কারণে আমার আল্লা পাকুল আলমিন এলাকার মানুষদের মাঝে শান্তির পয়গাম জারি করে দিবেন শাহাবুদ্দিন বলেন কে কে আমার স্ত্রী হবে এমন মানুষটাকে কারে তো কার কারে আমল কার তো রেয়াজ কোন মা আমি সেহাবুদ্দিনের স্ত্রী হবে কোন মহিলা টামি সেহাবুদ্দিনের স্ত্রী হবে এ যুবক ভাই এই আমার গুরুর বাবা এই আমার পরদার আড়ালের মা বোনেরা যারা শুনতেছেন একটাবার চিন্তা করেন আপনি যদি আপনার সন্তানের কারণে জান্নাতি হন আমি শামীম রেদা কুমিল্লা আপনাকে নিয়ে যাব না আপনার সন্তান আপনাকে দুনিয়ার কোনো বালাখানা দিতে পারবে না যদি আপনার সন্তানটাকে আপনি একটা জান্নাতি সন্তান বানান খোদা কি কসম আপনার সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না সে আবুদ্দিন চোখের পানি ফালায় বারবার বারবার যখন কাঁদে কান্তে কান্তে বড় বেকার আল্লাহ কে আমার স্ত্রী হবে কারে তো এবাদ কারে তো আমল আমি এখনো পর্যন্ত জানি না আমি বলবো ইস্ত্রি বাছাই করার সময় যুবকবাই টাকাওয়ালা শ্বশুর দেখা যাবে না সুন্দর দেখা যাবে না তার চেহারা সুন্দর দেখবেন কেন দেখবেন নবী আমার বলেছেন চরিত্রটা সুন্দর কিনা দেখো মানুষটার ভিতরটা সুন্দর কিনা দেখো পর্দার আড়ালের মাদের কে বলবো আপনাদের যাদের কন্যা সন্তান রয়েছে এই সন্তানটাকে এমন একটা আল্লাহ সন্তান রূপান্তরিত করেন যার কারণে দুনিয়ার জমিনে আপনার নিজের কন্যা সন্তানের গর্বের সন্তান একজন আল্লাহর অলিতে রূপান্তরিত হবে এ ভাই গভীর মনোযোগ দেন এমন ভাবে কুস্তে কুস্তার কাউকে পা যাচ্ছে না হযরতে শিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহী নামাজের সাদ্ধার মধ্যে পড়ে গেলেন বারবার বারবার আমার আল্লাহর কাছে কান্না করতেছেন আল্লাহ আমার কোন স্ত্রী জানি আমার জন্য কপালে আপনি রেখেছেন টাকার নামাজ পড়েন শেষদার মধ্যে কান্না করতে করতে বারবার বারবার যখন চাইতেছেন আমার আল্লাহ পাকুল আলামিন শেহাবুদ্দিনের কাছে আলহামের মাধ্যমে জানা দেয় এ শেহাবুদ্দিন শুনে নাও তোমার জন্য এমন একজন রমণী তোমার বাড়ির পশ্চিমে তাহার নামাজের মধ্যে শেজদায় পরে পরে কান্দে আর তার একটা সুন্দর বাসস্থানের জন্য তালাশ করতেছেন ঠিকই আল্লাহর ওলি তাহাজুদের নামাজ করে জঙ্গলের দিকে ছুটে গেলেন যা দেখতেছেন জঙ্গলের মাঝ বরাবর একটা মহিলা অত্যন্ত রূপসী অত্যন্ত সুন্দরী নামাজের শেদার মধ্যে পড়ে আছেন আর তার মাথা থেকে আসমান পর্যন্ত একটা নুরের আলো ঝলমল ঝলমল করতেছে ডাক দিয়া বলেন আল্লাহ এই নূরের আলোটা কিসের আলো একটা মানুষ নামাজ পড়ার সময় এমন আলো কখনো দেখা যায় না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসছে এটা অন্য কোনো আলো নয় এটা অন্য কোন আলো নয় এটা হলো তাহাজুদ নামাজের বরকত আর আমার আল্লাহ এই মহিলাটার তাহাজুদের নামাজের বরকতের কারণে আমার আল্লাহর আসমান পর্যন্ত সুদূর আলো দ্বারা নূর দ্বারা বরপুর করেছেন এই মহিলার কোনো দুনিয়ার টেনশন নাই দুনিয়ার চাহিদা নাই শুধু একমাত্র আমার আল্লাহ পাকরাব্বুল আলামিনের কাছে একটা সাহিদা তার একটা নেককার সন্তান হবে তবে আমার আল্লাহ এই মাতাকে এত অবাগিনী বানাইছে এই মহিলাটার একটা স্বামী নাই কেন এই মহিলাটা এমন কোন স্বামী গ্রহণ করবে না যেই স্বামী আল্লাহ নয় যেই স্বামী নামাজ নয় যেই স্বামী মৌলার এবাদত করনে নয় কিন্তু দুঃখের বিষয়ে কে বিবাহ করবে মেয়েটাকে মেয়েটার মাও নাই বাবা নাই মেয়েটা শ্যাদার মধ্যে পড়ে পরে জঙ্গলের মধ্যে আইসা আইসা বারবার বারবার শুধু কান্না করে করে আমার আল্লাহর কাছে চোখের মানে পালায় যাও রে বুদ্ধি যাও তুমি মহিলাটার কাছে যাও ডাক দিয়া বলো মা আপনার মনের আশা কেউ পূরণ করবে না একজন পূরণ করতে পারে আপনারা জবান খুলে বলেন তিনি কে আর ও যরা ডাক দেন কে শাহাবুদ্দিন মহিলাটার পেছনে গেছে আকবর আবে মহিলাটার পিঠের মধ্যে ডাক দেওয়ার জন্য আলাদা গায়ে বি আওয়াজ আসতেছে এই শাহাবুদ্দিন সাবধান শরীরের মধ্যে হাত লাগানোর ক্ষমতা তোমাকে এখনো দেওয়া হয় নাই কেন কেন দেওয়া হয় নাই আরে মহিলার শরীরে হাত দিবা মোহরানা আদায় করা হয় নাই শাহাবুদ্দিন বলে আমার কাছে নিজের কোনো সম্পদ নাই টাকা নাই পয়সা নাই সেহাবুদ্দিন তোমার দাদা বাহাউদ্দিনের সম্পদের অভাব নাই কেন তুমি বলো তোমার কাছে টাকা নাই না আদায় করো বিবাহ করো নারে না টাকা পয়সা ধন সম্পত্তি এগুলা আমার না এগুলা সব আমার মাওলার কার কার এগুলা সব আমার আল্লাহর শিয়াবুদ্দিন তুমি কার জমিতে থাকো আমার জমি নয় এগুলা সব আমার মাওলার কোথায় থাকো আমি আমার মাওলার ভবনে থাকি শিয়াবুদ্দিন যখন ওই মহিলার আকৃষ্টতা ভুলে গেছে শিয়াবুদ্দিন শুধু কয় আমি নিজে আমার নয় আমি হইলাম আমার মাওলার আমি কারোর নই রে কারোর নয় আমি হইলাম আমার মাওলার আমি হইলাম আমি মাওলার শিহাবুদ্দিন যখন কান্না করতে করতে ডাক দিয়া বলেন আমি হইলাম আমি আমার মৌলার বারবার বারবার যখন এমন কথা বলেন মেয়েটা নামাজের শ্রদ্ধা থেকে মাথাটা উঠে পেছনের দিকে তাকে দেখি একটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় বলে আমি হইলাম আমি আমার মাওলার আমি আর কিছু চাই না আল্লাহ গো বিবাহ করব না কোন স্ত্রীরও আমার কোনো দরকার নাই মহিলা পিছনে তাকে ডাক দেখ যুব তুই মাওলার বলে আমার দাদা ওসিয় করে গিয়েছেন আমার স্ত্রীর গর্ভে যে সন্তান হবে সে একজন আল্লাহওয়ালা হবে নাই আমার টাকা পয়সা নাই আমি তোমার কাছে এসেছি এলহামের মাধ্যমে তুমি মহিলাকে দেখে দিছেন আল্লাহ তোমার কাছে আসার জন্য কিন্তু তোমাকে কিভাবে আমি বিবাহ করব আমার কোনো টাকা নাই আমি নেককার সন্তান আনতেও পারবো না মহিলা ডাক দিয়া করে শিহাবুদ্দিন আমিও তো এমন একজন নেককার সন্তান চাই তবে শর্ত তুমি আমাকে বিবাহ করবা মোহরানা লাগবে কিন্তু মোহরানাটা আমি তোমার এমনি দিব না তুমি বলো তোমার জবানি কি কালিমা তো তুমি পড়তে পারো ডাক বলে মহিলা হ্যাঁ কোন ভুল নাই আমি কালিমা পড়তে জানি বলে আমাদের তোমার এবং আমার বিবাহের মোহরানা হইলো কালিমা তাইয়েবা সুবহানাল্লাহ কি তাই কালিমা বর্তমান জামানায় যুবক বিয়ে করব নি কালিমা তাইয়েবা যদি বলে বলে না হুজুর নিয়ত করেছি বিবাহ করার জন্য বিয়ার নিয়তটা বড় ভালো কিন্তু হুজুর সৎ জীবনে যদি বিয়া করার পর শ্বশুর বাড়ি থেকে একটা মোটর সাইকেল না হয় ঠিক না বেঠে মাতে না তো কথা বলেন না ঠিক না বেঠে এটা কে আমল হুজুর যদি এটা না পাই ও হুজুর তাহলে কিভাবে আমি বিয়া করবো একটা মোটর সাইকেল পাইতাম না এটা তো কোনো সাধারণ বিষয় না এটা আমার একটা শখ ছিল ব্যবসাটা যদি চাঙ্গা করতে হয় শ্বশুর বাড়ির যৌতুকের টাকা না খোদা কি কসম এটা হারাম নামাজ যাবে অনেকে নিয়েই করছে বিয়া ঠিক না বেঁচে মোরবি আসলে একটু ফিশনের দাঁড়াইতে পারবেন আপনার লাগে তারার কষ্ট হইতেছে ঠিক নাও আমি সব বুঝি আল্লাহ কবুল করুক জোরে করে না আমি আপনারা একটু ঘুমাইতাছেন মাগরিবের পরে না आवाजে বোঝা যাইতেছে না একবার দেখে আবার ডান হাত তুলে কোন তো আল্লাহু কি সুন্দর आवाज আরেকবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার দুই হাত তুলে পড়ি ইয়া রাসূল আল্লাহ জবান খুলে পড়ি আর রাসূল আল্লাহ উচ্চ কণ্ঠে বলেন ইয়া ولي আল্লাহ বিবাহর মোহর নাকি ধরে কালি মেয়ে লা ইলা মোহাম্মেদুন সল্লাল্লাহ সাল্লা আপ্রমনে সুমা দিতে এটার বেদা ফতুয়া দে আপনাদের এলাকায় অনেকে না না সাবতান আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লামের হাদিস সমু বারাকা আনাসিফ দে মালেক্রাদি আল্লাহু তার বলতেছেন যখন তোমরা এভাবে আঙ্গুলের মধ্যে চুম্বন করে চোখে মাসবা চকের মধ্যে মাসে করবা যদি চোখে কোনো সমস্যা থাকে আল্লাহ এটা শিফা করে দিবে আমি পরেন মহিলা ডাক দিয়ে বলেন হে যুবক তোমার মনের নিয়ত বড় ভালো তুমি আমাকে বিবাহ করবা টাকা লাগবে না মোহরানা কালিমা তো এবা পরে নিলে চলবে তবে তুমি বলো তোমার যে সন্তান দুনিয়াতে আসবে আমার যে সন্তান দুনিয়াতে আসবে আমি যদি মইরা যাই আমার মারা যাওয়ার পর ওই সন্তান দিয়ে তুমি আমার জানা যান নামাজ পড়াই বা কিনা হাজারতে শীহাবুদ্দিন ডাক দে বলে মহিলা তোমার কাছে আমার একটা অবশিয়ত আমিও যদি মারা যায় আমার মারা যাওয়ার পর তুমি বলো না ওই সন্তান দিয়া আমার জানাজার নামাজ পড়াবে কিনা এ হুজুর কেন মহিলাটা এবং তার স্বামীটা বারবার সন্তান দিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য বলতেছেন কি এত মর্যাদা কেন সন্তান জানাজার নামাজ পড়াবে আল্লাহর নবী বলেন কোন মানুষ ইন্তেকাল করার পর যদি তার সন্তান তার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় ওই সন্তান জানাজার নামাজের ইমাম যদি হইয়া যায় সন্তানটা তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর বলে যখন নামাজের মধ্যে দাঁড়ায় চারটা তাকবির শেষ করার দেরি হবে আমার আল্লাহ পাকরাবুল আলমিন কোন বাবার সন্তান জানাজার নামাজ পড়ানোর পরে ওই সন্তানটা তাকবিটি শেষ করার সাথে সাথে তার মা বাবার কবরের আজাব এবং জীবনের গুণাগুলো মাফ করে দেয় জবান খুলে দূরে পড়ি সুবাহান এবার মহিলা বলেন বলে লাইলা খাইল্লা বললে লাইলা খাইল্লা মোহাম্মাদ্লাহ্ সল্লাল্লাহ সাল্লাহ বা এবার পরে মহিলাটাকে বলেন চলো আমার দাদার কাছে চলে যায় যাইয়া ডাক দিয়া বলেন দাদা যা এ যে আশ্রয়েন আমার স্ত্রী আমি আনছি বিবাহ করেয়া দেন বিবাহ করে দা কইন দুইজন সুন্দর করে বাসর হাতের মধ্যে গেলেন তাদের নিজস্ব কাজকর্ম শেষ করার পর দশ মাস দশ দিন যখন যায় রহমতুল্লাহ গর্তির ডাক দিয়া বলেন স্বামী আমার শুনে এন আমার গর্বে একটা সন্তান ও স্বামী আমার গর্বের সন্তান আগমন করেছে এক বছর পরে আজকে আমি ঘোষণা করলাম যে দশ মাস দশ দিন সময় আছে ওই দশ মাস দশ দিনে আমি নিয়ত করলাম আল্লাহ পাকের এই কোরআন শরীফটা আমি মহিলা আমির উন্নেসা দশ বার খতম করব দশ মাসে বর্তমান জামানার মা বন্ধ যারা বাড়ির মধ্যে আছেন সন্তান গর্বে আসার পর বড় শখ করে বাপের বাড়িতে দশ দিন ঠাইতে আসবে না জানি বিপদের সময় এই মহিলাটা মারা যায় কিন্তু ওই মহিলা বলে না আমি কোনো জায়গার মধ্যে বেড়াইতে যাব না ঘুরতে যাব না আমি সন্তান গর্বে রেখে দশ মাসে দশটা খতম কোরআন তেলাবাদ করবো দশটা খতম কোরআন তেলাওয়াত করব মহিলাটা প্রথম দিন থেকে আল্লাহ পাকের কোরআন তেলাবাদ করা শুরু করে দিলেন বিসপিল্লাহ রহমানুর রহিম থেকে নাচ পর্যন্ত শেষ করে এক মাসে এক খতম কোরআন শেষ দুই মাসে দুই খতম কোরআন তেলাবাদ করেছে তিন মাসে তিন খতম করেছে করতে করতে গো এই মহিলাটা দশ মাসের মধ্যে নিয়ম করেছেন দশ খতম কিন্তু মহিলাটা দশ মাসের মধ্যে দশ খতম নয় এগারো খতম তেলাবাদ করেছেন আল্লাহর কোরআন নিয়ত কেন কেন তুমি দশ মাসের মধ্যে দশ খতম কোরআন তেলবাদ করলা ডাক দিয়া বলেন আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয় আমার সন্তান যেন নেকরওয়ালা হয় আমার সন্তান যেন আমার মরার পর আমার জানাজার নামাজ পড়াই আমার সন্তানটাকে হাফতানি রব্বানি সন্তান দুনিয়াতে বানানোর জন্য আমি মা গর্বে নিয়ে দুনিয়ার জমিনে সন্তানটাকে গর্বে নিয়ে আল্লাহর কোরআন তেলবাদ করলাম মহিলা দশ মাসের মধ্যে কোরআন তেলাবাদ করেছে কমসে কম এগারো পাড়া মহিলা ডাক বলে যে এই দশ দিনের সময় আছে আমার বড় বিপদের সময় আমার বড় টেনশনের সময় আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার এই দশ দিনের মধ্যে আপনার কোরআন আমি আরেক খতম তেলাওয়াত করবো মহিলার কত পাওয়ার কত মর্যাদা আল্লাহ এই দশ দিনে দশ বার আমি আল্লাহ পাকুল আলমিনের চেষ্টা করলে একবার কোরআনটাকে খতম করতে পারবো এবার মহিলা তেলাবাদ শুরু করে দিলেন বিসমিল্লা কি রহমান রহিম থেকে যখন কোরআন তেলাবাদ শুরু করে দিলেন মহিলাটা কোরআন শরীফের তিরিশ পাড়ার সুরাতুল ফালাক পর্যন্ত যখন শেষ করলেন সুরা নাজ বাকি এমন সময় মহিলাটার পেটের ব্যথা শুরু হয়ে গেছে আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ বাকি একটা সুরা বাকি আপনি আমাকে তেলাওয়াত করার সুযোগ দেন আমি যদি বারোটা খতম কোরআন তেলাওয়াত করতে পারি আমার মনটাকে আমি সান্তনা দিতে পারবো আল্লাহর কোরআনটাকে আমি তেলাওয়াত করেছি ও আল্লাহ আপনি কেন আমার এত কষ্ট দিচ্ছেন আমাকে কি একবার সুরা নাচ করার সুযোগ দিবেন না যেন আমার সন্তান দুনিয়াতে আগমন করার সময় জন্মগ্রহণ করার সময় কোনো বিপদগ্রস্ত না হয় আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে চাপ দিয়ে এই বিপদের সময় আমার আর একে গুনায় আপনি সারা সন্তান গর্বের আমি কোনো টেনশন করি নাই আপনার কোরআন বুকা ধারণ করেছি আল্লাহ দশ মাসে এগারো খতম তালাবাদ করেছি দশ দিনের মধ্যে পুরা কোরআন তালাবাদ করছি মাত্র একটা সুরা বাকি সুরা নাস। আল্লাহ তালাবাদ করতে পারি নাই আল্লাহ আমি মারে আপনি কষ্ট দিয়ার না আমার সন্তানরা নেককার সন্তান বানাইবেন খোদার কসম হজরতে ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইয়ের জীবনী থেকে হজরতে রুকুন উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের জীবনী পড়তে যায় পাই ওই মহিলাটার গর্বের সন্তান যখন দুনিয়াতে আসবে কোরআনের বরকতে কোরআনের ফজিলতের কারণে এই কোরআন বুকে নেওয়ার কারণে মহিলাটার যখন রক্ত প্রবাহিত শুরু হয়ে যায় আল্লাহর কোরআনটাকে মহিলাটা একটা তাকের উপরে রাইখে দিলেন মহিলাটা যখন সো অবস্থায় কান্না করতে 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 বড় বেকার ওই মহিলাটা হঠাৎ করে দেখলেন মহিলাটার চোখের সামনে একটা আলো ছলমল ঝলমল করতেছে তাইনে তাকায় তাকায় বামে তাকায় না কোন দিকে তাকায় না মহিলাটা দেখতেছেন তার সামনে কেমন জানি সুন্দর মনোরম দৃশ্য বাসতেছে বারবার বারবার তাকায় মনোরম দৃশ্য বাসতেছে মনে হয় আল্লাহর জান্নাত মৃত্যুর আগে আমার সামনে চলে আসছে একটু পরে দেখে কে জানি একটা ছোট্ট টুকটুকে বাচ্চা ছেলে সন্তান মহিলার সামনে আইনা ডাক দিয়ে বলে মহিলা নাও তোমার কোরআনের প্রেমের সন্তান তোমার কাছে দিয়া দিলাম যখন সন্তান দেয় মহিলাটা বলে কোন দিক দিয়ে আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে কোন দিক দিয়ে সন্তান কখন আসছে জন্মগ্রহণ করেছে একটা মহিলা কত ব্যথা পায় আমি একটু ব্যথা অনুভব করলাম না আমি এটা বলবো অন্য কোনো পাওয়ার নয় একমাত্র কিসের পাওয়ার আরো জোরে কিসের পাওয়ার আরো জোরে কিসের পাওয়ার আমি আমার মা বোনদের কাছে বলবো মা যদি নেককার সন্তান কামনা করেন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে নিয়ত করেন আপনার সন্তান দ্বারা আপনি কোনো হক কিছু নিয়ত করেন আপনি আপনার সন্তানকে গর্বে আল্লাহর কাল্লার কোরআন তেলবাদ করেন যেমন ভাবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের আম্মা যান ওনাকে গর্ব নিয়ে আঠারো সিপারা কোরআন তেলাবাদ করেছেন আঠারো পারা কোরআন তেলাবাদ করেছেন মা জননী সন্তান গর্ব থেকে দুনিয়াতে আসার পর যখন উস্তাদ জিজ্ঞাসা করে বাবা তুমি আল্লাহর কোরআন পড়া শুরু করে দাও সন্তান কোরআন পড়বে আঠারো পারা কোরআন শরীফ এক শবকে একসাথে উস্তাদকে শোনাইছেন জিজ্ঞাসা করে কার কাছে তোমার উস্তাদ কি কে তোমারে পড়াইছে আঠারো পারা কোরআন একটা মুসাব্বা লাগে নাই একটা ভুল হয় নাই কোনো জায়গার মধ্যে আটকাও নাই বাবা দিয়ে বলেন হুজুর আমার মা আমার রাইখা কোরআন করার কারণে মায়ের গর্ব থেকে আল্লাহর কোরআনের যে ছেলেটা দুনিয়াতে আগমন করেছে ওই ছেলেটার মা ছেলেটাকে দুনিয়াতে আগমন করানোর ছেলেটার বয়স হয়ে গিয়ে সাত থেকে নয় বছর দশ বছর বারো বছর ওই ছেলেটাকে দেওয়া হয়েছে ফোরকানিয়া মাদ্রাসায় এ ছেলে তোমার বাড়ি কই নাম কি ছেলে ডাক দিয়ে বলে আমার নাম রকুন কেন তুমি এখানে আসলা আমি আসছি আপনার কাছে আল্লাহর কোরআন শিখার জন্য কোরআন শিখবে কেন শিকার নিয়ত কি হুজুর আমি কোরআন শিকার নিয়ত হইল আম্মা মরার পর জানাজা পড়াবো এ মা এ বাবা তোমার অন্য কোনো নিয়ত থাকতে পারে না অন্য কোনো চাহিদা থাকতে পারে না ছেলে আলেম হওয়ার পর তার কামাই রুজি খাইবা না 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 ছেলে আলেম হওয়ার পর নিয়ত রাখবা আমি আম্মা মারা যাওয়ার পর আমার জানাজার নামাজটা কমসে কম আমার ছেলে পড়াবে আব্বা মারা যাওয়ার পর আমার জানাজার নামাজটা কমসে কম আমার ছেলে পড়াবে আমি মারা যাওয়ার পর এই ছেলেটা আমার জন্য হাত বাড়ায় বারে আমার আর আল্লাহর কাছে দোয়া করবে হার দোয়া করলে আমার আল্লাহ পাকরাব্বুর আমিন আমার কবর জান্নাত বানাবেন এ মা আপনার সন্তান আপনি কি বানাইছেন আপনি ছাড়া কেউ জানেন না আপনার সন্তানটাকে আপনি কেমন নেককার বানাইছেন আপনি ছাড়া কেউ জানে না মা আপনার কাছে আমি বলবো আপনার সন্তান সন্তান যদি নেককার বানাইতে চান বাবার আপনারা যদি নেককার বানাইতে চান একটা মা হলো আল্লাহর ওলি নেককার সন্তান বানানোর ফ্যাক্টরির মতো কারণ মায়ের গর্বে যেই সন্তান থাকবে এটা যদি আমল ওয়ালা তাসিরওয়ালা তাসিরওয়ালা রেহেম হয় পেট হয় ওই সন্তান আমল আমলওয়ালা হবে আপনি একজন বাবা হলেন একটা সন্তান নেককার আলেমে দিন হক্কানি বানানোর কারিগরের মতো একজন কারিগর যেমন পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা মাটির পাত্র তৈরি করে আপনি বাবা আপনার সন্তানটাকে পর্যবেক্ষণের মাধ্যমে সুন্দর দিক নির্দেশনার মাধ্যমে আপনার সন্তানটাকে পাকের বড় মাপের অলি বানাইতে পারবেন শুধু প্রয়োজন চেষ্টা চেষ্টা ইনল সবির ধৈর্য ধারণ করার কারণ আমার আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন আল্লাহ পাক চাইলে আপনার ঘরের মধ্যে বড় বড় মাপের আল্লাহর অলি বেলায়েত পাক তো বানাইতে পারে কি পারে না বারো বছর বয়স লোক উদ্দিন গেলেন মাদ্রাসায় এ বাবা মাদ্রাসার মধ্যে কেন আসলা আম্মাব্বারে খুশি করার জন্য আম্মাব্বারে খুশি করবা কেন বলে হুজুর তিরমিজি শরীফের হাদিসে পাইলাম নবী আমার বলেছেন আন আবি হুরায়রা তার আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দা রব্বি ফি রিদাল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি আমার মা বলছেন সন্তান তোমার প্রতি আমি ওই দিন সন্তুষ্টি হব যেই তুমি আমার জানা যারা নামাজ পড়াই বা মা ওই দিন দুনিয়াতে বেঁচে থাকবেন না মা ডাক দুনিয়াতে বেঁচে থাকবো না তুমি কি জানো একটা মানুষের আখেরাতের বড় আমি যদি আখেরাতে তুমি সন্তানের প্রতি রাজি খুশি না হই তাইলে তুমি সন্তান কবরের শান্তি নাই দুনিয়াতে শান্তি নাই আখেরাতে শান্তি নাই মা আমি রাজি কোরআন শিখান কোরান কোরআন শিখাইব ছেলেরে বলে এখান দিয়ে পড়ো এই শব্দটা কি ছেলে বলে এগুলা তো আমি পারি কেমনে পারো আমার মা আমার গর্বে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমি মায়ের গর্ব থেকে কোরআন তেলাবাদ করার শিক্ষা গ্রহণ করেছি ওই মাটা সন্তান দ্বারে পড়াইলেন মাটা হঠাৎ করে কোরআন তেলাবাদ শিক্ষা গ্রহণ করার পর ছেলেটা ইন্তেকাল করে কবরে গেছেন ছেলেটা জানাজার নামাজ পড়ানোর জন্য মায়ের লাশটা লাশটা সামনে নিয়ে দাঁড়াইয়া গেছে আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ 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 আমার মাটারে আমি কোনো খেদমত করতে পারি নাই আমার মা বলেছেন আমার প্রতি সন্তুষ্ট হবে তখন যখন আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াবো আল্লাহ জানি না আমার মাটার জন্য আপনি কবরে কি ফয়সালা রেখেছেন আল্লাহ আমি আমার মায়ের লাশের সামনে দাঁড়িয়ে গেলাম ও আল্লাহ মায়ের লাশের সামনে দাঁড়াইয়া গেলাম ছেলেটা জানাজার নামাজ পড়া হঠাৎ করে মাথাটার মধ্যে চক্কর দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে সবাই ডাক দিয়া বলে এ বাবা চক্কর দিয়া মাটির মধ্যে পড়া যাওয়ার কারণটা কি ছেলে বলেন তোমরা দেখতেছো এই জায়গার মধ্যে আমার আম্মা জানের লাশটাকে উত্তরে দক্ষিণে করে শুয়ে দেওয়া আমি সন্তান আমার মায়ের লাশটাকে সামনে রেখে আসি আমি যখন আসি আমি দেখলাম সামনে যখন লাশটা পড়ে আছে আমার মায়ের লাশটার চতুর্দিক দিয়ে চারজন কে জানি সাদা সাদা সুন্দর পোশাক পরনেওয়ালা আমার মায়ের লাশটাকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে এ ভাই আমি যখন মাথা চক্কর দিয়ে মাটিতে পড়লাম জিজ্ঞাস করলাম তোমরা কে কে তোমরা তারা আমাকে বলেছেন আমরা তোমার মায়ের আমল ইমান জান্নাতি হুরার গিলমান তোমার মাটাকে রিসিভ করার জন্য কবরে নেওয়ার জন্য জান্নাতি হুরগিল মানসবে দূরের কথা আপনার এলাকার নেককার মানুষটা আপনাকে মাটি দেওয়ার জন্য আসে না আপনার এলাকার সবচাইতে চাইতে আমল মানুষটা আপনাকে মাটি দেওয়ার জন্য আসে না হুজুর কেন কেন আসবে আপনার চরিত্রে প্রবলেমের কারণে আপনার নিজের খাবার খাচ্ছেন ওই খাবারটা সুদঘুষের হওয়ার কারণে আপনি দুনিয়াতে চলাফেরা করতেছেন হারাম রাস্তায় চলাফেরা করার কারণে আমার আল্লাপাক রব্বুল আলামিন আপনার প্রতি মানুষকে অসন্তুষ্টি করে দিয়েছেন ছেলে ডাক দিয়া বলে আমি দেখলাম চারজন জান্নাতি হুর গিলমান আমার আম্মাকে নেওয়ার জন্য আসছে ছেলেটা জানাজার নামাজ কি করছেন পড়াইলেন পড়ানোর পরে আম্মা আব্বার আম্মার কবরটার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার মা কবরে গেছেন আমার মা বড় আশা করে আমি সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়েছেন ও আল্লাহ আমার মা কবরে কেমন আছে আমি একবার দেখতে চাই জোরে বলবেন না যখন ছেলেটা তার মার খবর জানতে চাই গভীর রজনী ছেলেটা মায়ের খবর জানার জন্য নামাজের শেবদার মধ্যে পড়ে গেছে আর আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ আমি কিভাবে আমার মায়ের খবর জানব আমার মা আমাকে নিজের খাবার নিজের ইজ্জত সম্মানের কথা চিন্তা না করে আমাকে একজন নেককার সন্তান বানানোর চেষ্টা করেছে আমার মা নাই এখন আমার মা কবরে কেউ আমার খবর নেয় না হুজুর গভীর রজনীতে তাহার নামাজ পড়তাম আমার আম্মা জানা নামাজের জন্য ডাক দিয়ে দিত হাই এমন দর দিবে কেউ হবে না আমার মা মারে ওরে মা যার বেছে নাই তার মতো দুখী নাই বলেন না নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না চাবি আমার মা বলেন না জান্নাতের ছাবি আমার মাগ জান্নাতেরাবি আমার মা আর ছোটকালের কালের কথা যখন পরে মনে মা এই দুনিয়ায় কেউ নাই আপন ভবে রে কেউ আপন ভবে ওরে এই দুনিয়ায় আপন বলতে কে আছে রে মা জান্নাতের ছাবি আমার মা জন্মাদের ছবি আমাল ছেলেটা বার বার কাম দে কামতে কামতে বেকার আর করে এই ছেলেটা দেখতেছে নামাজার মুসল্লার মধ্যে বারবার মামা বলে বলে কাম কে জানি আইসা ডাক দিয়া বলে বাবা কান্দ না আমি মা এখন জান্নাতের বাসিন্দা এ মা জানতে চাই গো আপনি কিভাবে জান্নাতের বাসিন্দা ডাক দিয়া বলে অন্য কোন কারণে নই অন্য কোন কারণে জান্নাতের বাসিন্দা নই শুধু একমাত্র তুমি সন্তান আমার জানাজার নামাজটা পড়াই বিদায় দুইটা চকের পানি ফলায় আমি আম্মার জন্য কানছো নবীর হাদিস মোতাবেক তোমার আম্মা আব্বার কবর আমার আল্লাহ তুমি সন্তানের কারণে মাফ করে দিয়েছে আমি বলবো যাদের আব্বা নাই এই থেকে যাওয়ার পর পারেন না শুক্রবারে একবার আম্মা আব্বার কবরের পাশে যাইবেন উত্তরে দক্ষিণে আম্মা আব্বার কবরটা মাটি দেওয়া উত্তরে দক্ষিণে দেওয়ার সময় মাথাটা পশ্চিম মুখী করা মার মাথাটা যেই দিকে আব্বার মুখটা যেই দিকে ফেরানো ওই মুখ বড় বড় আপনি তাকাইবেন পশ্চিমটা পিছে রাইখা আল্লাহর কাছে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুরু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার নবী বলেন কোন উম্মত যদি তার মার জন্য তার বাবার জন্য এমন ভাবে দোয়া করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ ওই সন্তানের চোখের এই মাথার মধ্যে মাসির মাথা যত ছোট ওই পানিটা মাসির মাথা পরিমাণ হইয়া মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয় সুবহানাল্লাহ ছেলেটা ডাক দিয়া বলেন মা আপনি বুধি জান্নাতি আপনার সঙ্গে জান্নাতে আচরণ কেমন মা বলে বাবা যার দুনিয়াতে একটা নেককার সন্তান আছে সে জানে তার জন্য কেমন আচরণ কবরে কেমন আচরণ কবরে কেমন আচরণ কবরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটাকে এমন একটা সুবিধা দিয়েছেন জান্নাত দিয়েছেন যে সুবিধার কারণে ছেলে দোয়া করেছেন মা হয়ে গেছে জান্নাতি আল্লাহ পাক ওই ছেলে তারা আম্মার মতো আমাদের সবার আম্মার কবর জান্নাতি বানায়া দেখ সবাই জবান খুলে জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন সবাই